তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। বড় ধাক্কা বিজেপি শিবিরে, দল ছাড়লেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের রাজ্য কমিটির সদস্য বার্ত বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। যোগদানের পর বিধায়ক তন্ময় ঘোষ জানিয়েছেন, রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম, ফলে রাজ্যের বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়ালো 74। দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময়, একাধিক ব্যবসার মালিক তিনি, পাশাপাশি বিষ্ণুপুর তৃণমূল শহর সভাপতিও ছিলেন তিনি। হঠাৎ করে 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তন্ময়। গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়, ভোটে জয়ও পান। গত 3 মাস ধরে বিজেপির বিধায়ক হিসেবে কাজ করেছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই তন্ময় ঘোষের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুভাশিস বটব্যালের যোগাযোগ বাড়ছিল, তারপরই হঠাৎই দলবদল। আমি আজ যা বলবো সেটা খুব সংক্ষেপেই বলছি। আমি প্রথমে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় মুখ এবং কাজের মানুষ তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে বিজেপির একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, এবং কিছুদিন আগে যে বিধানসভা ভোট গেল সেখানে দেখলাম একটা জোরপূর্বক বাংলা দখলের চেষ্টা করল, এবং সর্বত্র এরা কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে সকলকে ভয় দেখিয়ে বাঙালিদের যে অধিকার তার উপরে একটা হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং আমাদের বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ, এবং আমি সারা বাংলায় দলমত নির্বিশেষে সমস্ত রকম জনপ্রতিনিধিদের বলবো, এমপি এমএলএ বা পঞ্চায়েত স্তর বা যেখানে যারা আছেন সবাই, এই মুহূর্তে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে জীবন দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যে উন্নয়নের কর্মসূচি তিনি এনেছেন দুয়ারে সরকার পাড়াই সমাধান, তার জন্য তার পাশে আমাদের সকলের দাঁড়িয়ে সার্বিকভাবে বাংলার মানুষের উন্নয়ন করা দরকার, এবং এই উন্নয়নে সকলকে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাব। এবং দলমত নির্বিশেষে উনি উন্নয়ন করেন, সকলেরই উন্নয়ন করেন, তাই তাদেরও বলবো কৃতজ্ঞতাবোধ থেকে বিভিন্ন দলের যারা আছেন সকলে এগিয়ে আসুন এবং এই উন্নয়নে সামিল হয়ে বাংলার মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।